হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। এবার ধামাকা বাংলা জুড়ে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল বড় সিদ্ধান্ত নবান্নের, উঠে আসে বিরাট বড় খবর যা প্রতিটি পশ্চিমবঙ্গবাসীকে জানতেই হবে। আর এদিকে আবার 4-5 দিনে আমূল পাল্টে যাবে আবহাওয়া, কোথায় ঝড় কোথায় বৃষ্টি কোথায় গরম, উঠে আসছে আবহাওয়ার ধামাকাদার খবর। আর সেই সাথেই পঞ্চায়েত বোর্ড জামানি এগিয়ে নতুন কায়দায় এবার রাজ্য রাজনৈতিক দ্বন্দ্বের মাঝেই প্রচার চলছে। এবার বালিতে হঠাৎই লোকাল ট্রেনে লকেট, তারপর যা ঘটলো ভাবতেই পারেনি যাত্রীরা। তার সাথে বিরাট বড় খবর, ভিড়ে উপচে পড়লো এজালেস, মানিককে কি কি প্রশ্ন করলো এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। থাকছে ধামাকাদার খবর আজকের ভিডিওতে। আর এমন সময় পর্যটন কেন্দ্র নিয়ে স্বরচিত বই উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নববর্ষের আগে নতুন উপহার মুখ্যমন্ত্রীর। থাকছে একের পর এক ধামাকাদার বিরাট বড় খবর। তবে যেদিকে নজর থাকছে হনুমান জয়ন্তীর আগে বিশেষ নির্দেশিকা জারি কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রকের। আর এদিকে তার মাঝেই চোখ রাখলে মিছিলে অস্ত্র না, অশান্তি হলেই দায়ী আয়োজকদের, নতুন গাইডলাইন এবার কলকাতা পুলিশ। সব মিলে ধামাকাদার খবরের পূর্বে জানিয়ে দেবো, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এই মাত্র বিরাট বড় খবর, রাত পোহালেই হনুমান জয়ন্তী এবার কামারহাটি থেকে চুঁচুড়া। রাজ্যের নানান প্রান্তে রুট মাছ শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত হনুমান জয়ন্তীর আগে সতর্ক দিয়েছে হাইকোর্ট। ইতিমধ্যে হনুমান জয়ন্তীর মিছিলে সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই নানান প্রান্তে বুধবার রাত থেকে রুট মাছ শুরু করে দিল পুলিশ। রুট মাছ শুরু করলো কামারহাটি থানার পুলিশ, রুট মাছ শুরু করলো চুঁচুড়া থানার পুলিশও। প্রসঙ্গত রামনবমীর ঘটনার পর থেকে রাজ্যের নানান প্রান্ত থেকে লাগাতার আসতে শুরু করেছিল অশান্তির খবর। অগ্নিগর্ভ পরিস্থিতি, হাওড়ার শিবপুর, হুগলি, রিসরা, হনুমান জয়ন্তী যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য আগেভাগে এবার সতর্ক প্রশাসন। এলাকায় শান্তি শৃঙ্খলার পরিস্থিতি ঠিক রাখতেই এখন থেকেই মাঠে নামছে কামারহাটি থানার পুলিশ। এদিন কামারহাটি থানার ভারপ্রাপ্ত অধিকারিক মধুসূদন মণ্ডলের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ক্যাম্বেট ফোর্স নিয়ে কামারহাটি থানার এলাকায় বিভিন্ন অঞ্চলে রুট মার্চ করলো। খানিকের একই ছবি দেখা গেল হুগলিতে। চুঁচুড়া থানার পক্ষ থেকে এলাকায় রুট মার্চ শুরু করলো পুলিশ। শুধু তাতেই শেষ নয়, পুলিশের বডি ক্যামেরা, অতিরিক্ত সিসিটিভি, হনুমান জয়ন্তীতে শহরে প্রায় 1000 বাড়তি ফোর্স। আর এমনই সময় বিরাট বড় বার্তা, ভারতের হুঁশিয়ারি শুনে অরুণাচলকে নিজের এলাকা বলে কাঁদুনি চীনের। আবারও বিরাট বড় তাণ্ডব। আর সেই সাথে চোখ রাখলে রাজ্যে আসছে কেন্দ্র বাহিনী, নজরবন্দি করা হোক মমতাকে, দাবি তুলে নেবার শুভেন্দু অধিকারী। রামনবমীর অশান্তির রেশ কাটেনি, এখনো তারই মাঝে হনুমান জয়ন্তী নিয়ে এবার চাপানো ধরে শুরু করেছে। সেই আবহে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজরবন্দি করার দাবি তুললেন বিরোধী দল নেতা। শুভেন্দু অধিকারী রাজ্যের কেন্দ্র বাহিনী নামানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই নিয়ে নবান্নের তরফ থেকে 3 কোম্পানির বাহিনী নামানোর আবেদনও জানানো হয়েছে। তারপরে বৃহস্পতিবার মমতাকে গৃহবন্দি করার দাবি জানালেন এবার শুভেন্দু অধিকারী। তাতেই গোটা বাংলা নড়ে চড়ে বসলো। আবার বাংলার অবস্থা একের পর এক খারাপ হয়ে যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে যে এমন কাণ্ড ঘটবে, রামনবমীর পর থেকেই যেন একের পর এক অশান্তি। এবার রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এমনই সময় ধৈর্যের বাঁধ ভাঙছে তৃণমূলের। বকেয়ার দাবিতে এবার দিল্লির দরবারে অভিষেক সচিবের কাছে ক্ষোভ প্রকাশ করছে। কেন্দ্র গ্রামোন্নয়ন মন্ত্রককে না পেয়ে কৃষি সচিবের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে আবার ভোটজোটে এগিয়ে মমতার প্রকল্প যেমন বাজিমাত করছে, তেমনি এবার নতুন শব্দ ভাণ্ডার বিরাট বড় বার্তা। শুভনন্দন, দীঘায় দুটো বিচের নামকরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দীঘার প্রেস ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে নতুন শব্দ তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা নতুন বছর আসছে, সে ব্যাপারে শুভেচ্ছা জানাতে গিয়ে শুভনন্দন শব্দের জন্ম দিলেন মমতা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের শুভ নববৈশাখের শুভনন্দন জানাচ্ছি, আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন, অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুরু হোক, ভালো থাকুন, নতুন নতুন কথার আমদানি তো করতেই হবে, শুভনন্দন অভিনন্দন, শুভকামনা অভিনন্দন, শুভনন্দন কেন হতে পারে না, শুভেচ্ছা ও নন্দন দুটোই আছে, নান্দনিকও বলতে পারেন, এমনই বিরাট বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন, শুভনন্দন কেন হতে পারে না, এটাতে শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে, আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভনন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন, অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন, ভালো থাকুন, নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে, এবং শুভকামনা অভিনন্দন, শুভনন্দন কেন হতে পারে না, এটাতে শুভেচ্ছা এবং নন্দন দুটোই আছে,
নান্দনিক বলতে পারে। তার মাঝে ভোট যতই সামনে আবার যেন সেই মামলা মামলা খেলা। কুণালের মামলায় এবার শতরূপ সেলিম বিমানের বিরুদ্ধে গ্রহণ করলো আদালত। 22 লক্ষের গাড়ির বিতর্ক যে সোশ্যাল মিডিয়ায় আটকে থাকছে না তা কটা দিন আগে স্পষ্ট হয়েছিল। শতরূপ ঘোষকে এবার আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি মোহাম্মদ সেলিম ও বিমান বসুকে উকিলের চিঠি পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। এবার তৃণমূলের মুখপাত্র কুণাল সিপিএম এর 3 নেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজালেসে মামলা দায়ের করেছেন, সেই মামলা গৃহীত হয়েছে বলে দাবি করেছেন কুণাল। তবে কুণালের এই মামলার প্রতিক্রিয়ায় শতরূপ বলেন, মামলা করেছেন বেশ করেছেন, আদালতে দেখা হবে। তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি কেনা নিয়ে তুমুল হইচই হয়েছিল। কুণালের প্রশ্ন তোলার 2 ঘন্টার মধ্যে শতরূপ সিপিএম এর রাজ্য দপ্তরে বসে সাংবাদিক সম্মেলন করে সেই সব প্রশ্নের জবাব দিয়েছিলেন। সেই সঙ্গে কুণালের উদ্দেশ্যে তীব্র আক্রমণ করেছেন তিনি। টেস্ট টিউব ব্যাপি কুণাল ঘোষের প্রয়াত বাবার প্রসঙ্গ টেনেও নানান কথা বলেছিলেন শতরূপ। এ নিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে শতরূপকে ক্ষমা চাইতে বলেন কুণাল, কিন্তু তা হয়নি, আবার মামলা হলো আদালতে। আর এমনই সময় খবর, হনুমান জয়ন্তীতে কেন্দ্র বাহিনী নামানোর নির্দেশ দিচ্ছে এবার কলকাতা হাইকোর্ট। বেঞ্জির ঘটনা এবার বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিনের আগেই উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন 6 এপ্রিল হনুমান জয়ন্তীতেও বাংলায় বিক্ষিপ্ত অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। এবার সেই উদ্বেগের আবহে বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ দিল, আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নামাতে হবে বাংলায়। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি TS শিবাঞ্জনমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র বাহিনী নামানোর মানে এই নয় যে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজ্য পুলিশকে সাহায্য করতে কেন্দ্র বাহিনী নামানোর নির্দেশ দেওয়া হচ্ছে। বিধানসভা ও লোকসভা ভোটের সময় সাধারণ নিয়মেই কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়। তা বাদ দিয়ে বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এভাবে কেন্দ্র বাহিনী নামানোর নির্দেশ ঘটনায় স্মরণকালে হয়নি, সেদিক থেকে এটা বেঞ্জির ঘটনা বলে অনেকে মনে করছেন। রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছে, বাংলায় রামনবমী ও হনুমান জয়ন্তী পালনের একটি নতুন ট্রেন্ড গত 5 বছর ধরে দেখা যাচ্ছে। হনুমান জয়ন্তীতে 2000 শোভাযাত্রা বের করার আবেদন জমা পড়েছে। বাস্তুত হনুমান জয়ন্তীতে যে রাজ্যে বিক্ষিপ্তভাবে অশান্তি ছড়াতে পারে সেই গোয়েন্দা তথ্য রাজ্য সরকারের কাছে রয়েছে। শাসক দলের মধ্যে তা চক্রান্ত করেই করা হতে পারে, যার নেপথ্যে শুধু বাংলা বিজেপি নেই, দিল্লিরও ইন্ধন রয়েছে। রাজ্যের বক্তব্য শোনার পর এদিন হাইকোর্ট জানিয়েছে, কোনো রাজনৈতিক ব্যক্তি, নেতা, মন্ত্রী বা সাধারণ মানুষ জনসমক্ষে কোনো উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না। পাশাপাশি আদালতের নির্দেশ, যারা হনুমান জয়ন্তীতে মিছিল পালন করবে তাদের লেখা দিতে বলতে হবে, কোনো অশান্তি হলে সেই সাংগঠনিক বা মিছিলের আয়োজনকারী দায়ী থাকবেন, মিছিলের রুট ঠিক করবে পুলিশ, যেসব জায়গায় 144 ধারা জারি রয়েছে সেখানে কোন রকম মিছিল করা যাবে না, মিছিলে কতজন লোক থাকবে সে অনুমতি দেবে পুলিশ। হনুমান জয়ন্তী পালনে যেহেতু সময় কম তাই শীঘ্রই আধা সামরিক বাহিনীর জন্য কেন্দ্রের কাছে রিকুইজিস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। কেন্দ্র এবং রাজ্য উভয় আলোচনার সাপেক্ষে সংবেদনশীল এলাকায় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তবে কুর্মী সমাজে রেল অবরোধ যেন গোটা বাংলাকে কাঁপিয়ে দিচ্ছে, বাতিল আবারও ঘুরপথে বহু ট্রেন, 4 জেলায় চরম ভোগান্তি। খবর পাওয়া যাচ্ছে ST তালিকাভুক্ত করার দাবিতে লাগাতার রেল অবরোধ শুরু করলেন আদিবাসী সম্প্রদায়ের কুর্মী সমাজের সদস্যরা। এর ফলে এদিন সকাল থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে, বাতিল করতে হচ্ছে একাধিক ট্রেন, রেল লাইনের পাশাপাশি জাতীয় সড়কেও অবরোধ করা হয়েছে। আন্দোলনকারীদের পক্ষে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামীকাল সকাল 6টার মধ্যে যদি তাদের দাবি পূরণ না করা হয় তাহলে জঙ্গলমহলের প্রতিটি রাস্তাতে অবরোধ করা হবে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের জেরে প্রায় 36টি ট্রেন বাতিল করা হয়েছে। খড়গপুর আদ্রা ডিভিশনের মধ্যে খড়গপুর ডিভিশনে মোট 23টি, আদ্রা ডিভিশনে মোট 13টি ট্রেন ঘুরপথ চালানো হবে এবং 5টি ট্রেন যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এর মধ্যে স্টিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এর মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরের খেমাশুরি নয়, এদিন সকাল থেকে পুরুলিয়া জেলাতেও একই দাবিতে রেল অবরোধ শুরু করেছে। পুরুলিয়ার কুস্তাউরি স্টেশনে রেল অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। অবরোধের জেরে পুরুলিয়া হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে আদ্রা থেকে ছেড়ে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পুরুলিয়া এক্সপ্রেস ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে। ট্রেন চলাচল ব্যাপক প্রভাব পড়েছে বাঁকুড়া জেলাতেও, দূরপাল্লার একাধিক ট্রেন যাত্রাপথ বদল করে গোমো দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আবার কথা মতোই কাজ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে গিয়ে যা করলেন তাতেই তোলপাড় রাজধানী। খবর আছে, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সব ইস্যুতে বুধবার দিল্লিতে সরব হলেন অভিষেক ব্যানার্জি। খবর আছে, 29 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী দিন দিল্লিতেও আন্দোলন করব। সেই সূত্রে এদিন কেন্দ্রমন্ত্রী গিরিরাজ সিং এর মন্ত্রকে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মন্ত্রী তার সঙ্গে দেখা করেননি, তবে মন্ত্রকের সচিবের সঙ্গে দেখা করেন। গেটের বাইরে থেকে
ভেতরে বেশ কিছুক্ষণ ঢোকার চেষ্টা করেন। এরপর সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, সম্ভবত আমাদের প্রশ্নের জবাব মন্ত্রীর কাছে নেই, তাই আসেননি। 17 লাখ পরিবারের হকের পয়সা আটকে রাখা হয়েছে। আমরা বলছি এবার আমরা 9 মাস অপেক্ষা করব না। জানিয়ে এসেছি যে টাকা আটকে রাখা হয়েছে সেটি বিজেপির টাকা নয়, জনগণের টাকা। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে সঙ্গে নিয়ে আমরা আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোজন 1 মাস আগে সময় নেওয়া হবে, সবকিছু মুখোমুখি হবে। ওরা কিছু দুর্নীতির কথা বলেছিল, আমরা বলেছি একটা দুর্নীতি দেখাতে পারবেন না। শুধুমাত্র বাংলার টাকা কেন আটকানো হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতা বলে, কোথাও দুর্নীতি হলে তদন্ত করুন, ব্যবস্থা নিন, কিন্তু রাজ্যের প্রাপ্য কেন টাকা আটকানো হবে বাংলাও দেশের মানুষকে বলতে চাই। রাজনৈতিক অভিসন্ধি বুঝতে চেষ্টা করুন। সচিব 10 থেকে 15 দিন সময় চেয়েছেন, তারপর সবাই একসঙ্গে বসে সমাধান করা হবে। কিন্তু এরপর সমাধান না হলে কেন্দ্র প্রকল্পের উপভোক্তাদের নিয়ে দিল্লি আসব। যদিও গিরিরাজ মন্ত্রকের সচিবকে অভিষেকে বলে আসেন সব রাজ্য থেকে টাকা তুলেছেন, পশ্চিমবঙ্গ থেকেও টাকা তুলেছেন, সেই টাকায় আমরা আপনাদের বেতন হচ্ছে। আপনারা প্রয়োজনে সিবিআই তদন্তের জন্য ফাইল করুন। 2 বছর ধরে টাকা আটকে রেখেছেন কেন? আপনি অবসর নেওয়ার পর আপনার বেতন আটকে দিলে কেমন হবে? প্রসঙ্গত কেন্দ্র সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। গত সপ্তাহে কলকাতায় শহীদ মিনারের পাদদেশে সভা করেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। তার সাথে ঝাঁপিয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার একের পর এক উন্নয়নের প্রকল্প নিয়ে বাকি থাকা আরও ধামাকা দ্বারা লেটেস্ট খবর থাকছে। তবে তার আগে আবারও করোনার বাড়বাড়ন্ত তাতেই গোটা দেশ কেঁপে যাচ্ছে। যেখানে ভারতে হুহু করে বাড়ছে সংক্রমণ, দ্রুত হারে সংক্রমণ বাড়তে এবার পরিস্থিতি টলমলিয়ে। যেখানে গত 24 ঘন্টায় সারা দেশে 4,435 নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। খবর পাওয়া গিয়েছে এমনই নতুন আক্রান্তের সঙ্গে দেশে মোট মামলার সংখ্যা বেড়ে হয়েছে 23,091। গত কয়েকদিনে প্রায় 3,000-এর বেশি সংক্রমণের খবর সামনে এসছে, এই সংখ্যা 4,000-এ ছাড়িয়ে গিয়েছে বলে খবর। দ্রুত হারে সংক্রমণ বৃদ্ধির জেরে এবার আতঙ্কিত মানুষ। এর সাথে থাকছে বাকি থাকা খবর, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা। যা জানতে হলে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন। সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক ব্লগে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।